প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নীলনদ ট্রাভেলিং পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে আসলাম পুরনো ঢাকায় ওই ঐতিহাসিক হাজির বিরিয়ানি খাওয়ার জন্য। তার পাশাপাশি আপনাদের আরও অনেক কিছু দেখাবো। দেখতে পাচ্ছেন এই হাজির বিরিয়ানির দোকান, এখানে অনেক মানুষের ভিড়। আর হাজির বিরিয়ানি খেতে হলে আপনারা হয়তো বা অনেকে জানেন যে সিরিয়াল ধরে দাঁড়াতে হয়, তারপরে পাওয়া যায়। তো আমরাও সেটা করলাম, সেইভাবে দাঁড়িয়ে আছি পাওয়ার জন্য। আপনারা পুরান ঢাকার সম্বন্ধে হয়তো বা অনেকেই জানেন, কারণ এখানে পুরান ঢাকার লোকজন সকালে উঠে বিরিয়ানি খায় এবং রাতে ঘুমানোর সময় খেয়ে ঘুমায়। আর বিশেষ বলতে কি, এখানে আমার জন্মস্থান, আমি পুরান ঢাকার সম্বন্ধে অনেক জানি। আমিও এখানে সকালে উঠে খেতাম এবং রাত্রে ঘুমাতাম। এখন হয়তো বা আমি অনেক দূরে চলে গেছি, সেই কারণে আমার প্রতিদিন খাওয়া হয় না, কিন্তু আমার মন কাঁদে এবং টানে, কারণ এখান থেকে তো আমার শুরু। তাই এখানে হাজির বিরিয়ানি খেতে হলে প্রতি প্লেট 220 টাকা। আপনি যদি তার সাথে পানি কিংবা বিরিয়ানি খান সেটা আলাদা প্রাইস। এই দামে আমরাও খেলাম। আপনি কি খাওয়ার জন্য জায়গা পাচ্ছেন না? জায়গা নাই। আমরা পুরনো ঢাকায় কাজী আলাদুল্লাহ নাজিরা বাজারে হাজির বিরিয়ানিতে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াজ হচ্ছে এবং প্রচণ্ড ভিড়। আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে সিট পেলাম। দেখি আমরা আমাদের ভাইকে হাজির বিরিয়ানি রেখেছে কিনা। আমরা এখন বসে রয়েছি সেই অপেক্ষায়। আমাদের সাথে আছে আলামিন ভাই, জিয়া ভাই, হুমায়ুন ভাই, আমরা সবাই আসলাম। এই যে আমাদের সাথে খাবার এসে চলছে আমাদের সামনে, দেখতে পাচ্ছেন আপনারা হাজির বিরিয়ানি, সাথে একটা কাঁচামরিচ পেলাম, দেখতে খুব সুন্দর লাগছে। খাচ্ছি আপনাদের সামনে। বাইরে লেবু টেবু দিতে দিবেন তো, তারপর যখন খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির বিখ্যাত, হাজির বিরিয়ানি বিখ্যাত ঢাকা। আমাদের এখন খাবার শেষ। খাবার শেষ করার পর আমরা বিল প্রদান করছি। হাজির বিরিয়ানির বৈশিষ্ট্য হলো একটাই, সেটা হলো কাঁঠালের পাতা দিয়ে একটা প্যাকেট বানিয়ে তারা হাজির বিরিয়ানি বিক্রি করে। সেটা হয়তো বা হাজির ছাড়া আপনি অন্য কোথাও দেখতে পারবেন না। ইউবিএস হাজির বিরিয়ানি খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম পুরান ঢাকার আর কী কী বিখ্যাত খাবার আছে আপনাদের দেখানোর যায়, সেটা দেখানোর জন্য। তা আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি। এখন আমরা সাহেব আলী ভাইয়ের চা দোকানের পাশে চলে আসলাম চা খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, এখানে তারা দুধ চা বিক্রি করে। আমরা অর্ডার দিলাম চা খাওয়ার জন্য, তবে এখানেও সিরিয়াল দাঁড়িয়ে নিতে হয় এবং প্রচণ্ড ব্যস্ত তারা। একজন কাপ দিয়ে দিচ্ছে, একজন চা বানাচ্ছে, একজন টাকা নিচ্ছে, আর লোকে লোকারণ্য। তাই আমরাও একটু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে চা পেলাম। পুরান ঢাকা যে এত জমজমাট সেটা আপনি না আসলে বুঝতে পারবেন না। আজকে একটা পুরান ঢাকা মাহফিল হচ্ছে, সেই জন্য আরও জমজমাট। তবে পুরান ঢাকার জমজমাট দেখতে হলে আপনি রাতেই আসতে হবে, দিনে আপনি সেই জমজমাটটা পাবেন না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.